गाइज गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल आमी कमलिका चले अनदर वीडियो। तो आज के हे संडे, हैप्पी संडे सबाई के। और आज के मैंने डेली ब्लॉगटा फर्स्ट थेके शुरू करी नी, एई कारणे आज के इच्छा हलो जे तोमादेर संगे एकटु आज के आगे रेसिपी शेयर करी। कारण हे गिये अनेक दिन पर एकटु अन्यरकम किछु नतुनत्व रान्ना करछि, तो देखा जाक सेटा केमन ना हय, माने हय ना हय तोमरा डेफिनेटली बाड़िते ट्राई करे जानिओ যে কেমন তোমাদের লেগেছে। আমি নিজেও জানি না আমি কেমন বানাবো, তার আগে থেকে আমি কথাগুলো বলে রাখছি। যাই হোক, মানে এখন একটু আগে দেখলে যে আমি মাংসে সব কিছু ম্যারিনেট করে রেখেছি। তো এখন গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমি আর কী কী গুছিয়ে রেখেছি, আর এর মধ্যে আমার স্নান ঠান সমস্ত হয়ে গেছে, স্নান পুজো কমপ্লিট। তো চলো যাওয়া যাক। তো আমি তোমাদেরকে দেখাই আমি কী কী প্রিপারেশন করে রেখেছি। এখানে দেখলেই যে নুন আছে, সয়া সস আছে, আদা রসুন পেস্ট আছে, গোলমরিচ আছে, আর লাল লঙ্কার গুঁড়ো। এই কটা দিয়ে মাংসটা ম্যারিনেট করা আছে। মোটামুটি এখানে এক কেজির মতন মাংস আছে। আর এখানে হচ্ছে গিয়ে আদা রসুনটা এরকম করে কুচি কুচি করে চপ করা। আর এখানে হচ্ছে গিয়ে একটুখানি বড় শেপেরই কাটা হয়েছে, তোমরা চাইলে ছোট শেপেরও করতে পারো। এই ধরনের ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কেটে নিতে হবে। আর এদিকে হচ্ছে গিয়ে আমার চাল এখানে আমি ভিজিয়ে দিয়েছি, এটা একটু পরে আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। তো আজকের রান্নাটা হচ্ছে কি মেইনলি রুদ্র করবে, দেখা যাক কখন এসে ওর স্টার্ট করতে পারে। আর আমি এখানে ভাতটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ফটাফট করে একটুখানি ও আজকে ফ্রাইড রাইসটা যেভাবে করব সেটা হচ্ছে কি আমি কোনোদিনও আমি এটা করেছি হচ্ছে গিয়ে ওটাকে পেঁয়াজ কলি দিয়ে, কিন্তু পেঁয়াজ পাতা দিয়ে আমি কোনোদিনও করিনি। তো দেখা যাক সেটা কেমন হয়, তোমরা চাইলে পেঁয়াজ কলি দিয়ে করে দেখবে, ওটা একটু বেশি ভালো খেতে হয়। তো যাই হোক, আজকে নেই এখন, এই সিজনে পাওয়া যায় না, কী করা যাবে, যেটা আছে সেটা দিয়েই করছি। তো চলো রেসিপিটা শুরু করি। তো এখানে কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে সাদা তেল দিচ্ছে, আর অবভিয়াসলি ইনি রান্না করছে আজকে। না দেখছো তেলটা এখন গরম হয়ে গেছে, এবার এটাকে পুরোটা দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও একসাথে দিয়ে। হ্যাঁ একটু হাই ফ্লেমে রেখে ভাজবে, তাতে একটা যে স্মোকি ফ্লেভার সেটা ইনট্যাক্ট থাকে। তো আদা রসুনটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে এর মধ্যে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে একটুখানি সয়া সস দিয়ে, তারপর এটাকে নাড়াচাড়া করে আবারও এর মধ্যে চিকেনগুলোকে অ্যাড করে দিতে হবে। তো চিকেনে আমি আগে থেকে কোনো রকম নুন দিইনি, কারণ সয়া সসটা ছিল। তো তারপর আমি সামান্য পরিমাণে একটুখানি নুন দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি কাঁচা লঙ্কা। আমি চারটে কাঁচা লঙ্কা এভাবে চিরে নিয়ে এর মধ্যে দিয়ে তারপর এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি এখন একটু এটাকে খুলে দেখি এটা কত দূর হয়েছে। দেখো মাংস থেকে কত জল বেরিয়েছে। তো আমার এখানে মাংসটা বেশ কিছুটাই সিদ্ধ হয়ে গেছে, এরপর এটা থেকে একটু জলটা টানানোর পর সামান্য একটুখানি জল দেব, বেশি জল দেব না, কারণ মাংসটা আমি ড্রাই রাখবো সেই কারণে। তো পুরোটা এই জলটা শুকিয়ে যাবে, তারপর একটুখানি জল দিয়ে মাংসটা আর একটু ভালো করে সিদ্ধ করে তারপরে এটাকে নামিয়ে নেব, ব্যাস। আর এটার মধ্যে কোনো কাজ নেই। তো এরপর চলে এলাম ফ্রাইড রাইসের রেসিপিতে। তো কড়াইটা আমি গরম করার জন্য বসিয়ে রেখে তার মধ্যে তেলটা দিয়ে দিলাম। এবার একটা আমি মোটামুটি বড় সাইজের একটা পেঁয়াজ আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজটা দিতেও পারো, স্কিপ করতে পারো, অ্যাজ ইউ উইশ, বাট আমি একটুখানি পেঁয়াজটা দিলাম, তাতে টেস্টটা ভালো হয়। আর এটাকে একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি দেখো, আর তার মধ্যে পেঁয়াজ পাতা অ্যাড করছি। তোমরা এখানে ডেফিনেটলি পেঁয়াজ কলি দিয়ে ট্রাই করো, আরও বেশি বেটার হয় খেতে।
আর এরপর আমি এখানে ওই তেল, যেটুকু তেল আছে ওর মধ্যে আমি তিনটে ডিম দিয়েছি। তোমরা এটাও কাস্টমাইজ করে নিতে পারো, যে যেরকম ডিমের কোয়ান্টিটি খাও সেরকমভাবেই ডিমটা দিতে পারো। যত দেবে তত বেশি টেস্ট হবে, সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে অবশ্যই। আর এর মধ্যে একটুখানি নুন দিয়েছিলাম যাতে ডিমের মধ্যে নুনটা ঢোকে। তো এই সব মিশিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে এবার যে আগে থেকে যে করে রাখা ভাত, সেটা আমি এর মধ্যে দিয়ে অ্যাড করছি। অবশ্যই তোমরা সমস্ত কিছু তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী নেবে। আর আমার এইটুকু ভাতে আমি এরকম দুটো ঢাকনা সোয়া সস অ্যাড করেছি, আর এর মধ্যে নুন চিনিও দিয়েছি, বাট সামহাও ওটা স্কিপ হয়ে গেছে। তো আর এখানে এইটুকু আর গোলমরিচ দেওয়ার ভেবেছিলাম দেব, কিন্তু সেটাও আমি দিতে ভুলে গেছি, মানে স্কিপ হয়নি, আমি দিতেই ভুলে গেছি একদম। তো আমার এখানে কিন্তু রান্না রেডি। তো এটা হচ্ছে গিয়ে আমাদের লাঞ্চ আজকের। এটা হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, এখানে চিকেন, আর এটা স্যালাড। তোমরা খেয়ে বলো কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, দারুণ, টু গুড। গন্ধটা এত খিদে পেয়ে গেছিল। তোমার কেমন লাগছে বলো বাবা? এত কেমন নিয়ে উঠতে পারেনি, দারুণ দারুণ। থ্যাংক ইউ। তো এখানে আমরা আবার বেরিয়ে পড়েছি আজকেও, গতকালও বেরিয়েছিলাম, আজকেও বেরোলাম। আজকে বেরোনোর কোনো প্ল্যান ছিল না, একদম সাডেন প্ল্যান হলো তো দুপুরবেলা, তাই বেরিয়ে পড়লাম। তাই জন্য আর কোনো রকম আমি কিছু শ্যুট করতে পারিনি। যাই হোক, তো এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি পরেই বলছি, পরে বলছি না, পরে দেখতেই পাবে, আর তোমরা আই গেস চিনতে পারবে আমরা কোথায় গেছি আর কোথায় না গেছি। তো চলো এখন আমরা আগে যাই। তো আমাদের জন্য এখন চপ বাড়ছে, দেখো এটা ফিশ কাটলেট আছে, ডিমের ডেভিল আছে, আর রুদ্র খাচ্ছে ডিমের ডেভিল আর ভেজিটেবিল। কেমন লাগছে? তো এখন আমরা এসেছি পারমিতাদের ফ্ল্যাটে। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের আজকে আসার কোনো প্ল্যান ছিল না, এমনি আজকে এসেছি, কোনো কাজ নেই। আর পারমিতাদি তাছাড়া কালকে একটুখানি বেরিয়ে যাবে, তো ভাবলাম অনেকদিন দেখা সাক্ষাৎ তো হয় না, তো গেছিলো ঠিকই, তারপর আমরা আবার একসাথে চলে এলাম, আবার কালকে সকালবেলা বেরিয়ে যাবো। তো যাই হোক, এখন আমরা একটুখানি বসে আড্ডা মারবো, গল্প করবো, এইসব করা ঠার পর লাঞ্চ, এই সরি ডিনার টিনার করে তারপর শোবো। আর তোমাদেরকে বলেছিলাম আমি একটা বলবো, যে আমি কেন এতদিন মানে ওই ঘুরতে যাওয়ার অরুণাচলের ব্লগগুলোর আগে আমি দীর্ঘদিন এক মাস ধরে কেন আমি ব্লগ আপলোড করতে মানে দিতে পারিনি, তার রিজন হচ্ছে কি আমার ঠাকুমা মারা গেছিলো। মানে আমরা অ্যানিভার্সারি পরপর বাড়িতে গিয়েছিলাম একবার, তো সেদিনকে আমাদের যাওয়ার কথাই ছিল, বাট কোইনসিডেন্টলি সেদিনকেই আমার ঠাম্মা মারা যায়। সেই কারণে একটা আমি বাড়িতেই ছিলাম, আমি মানে আমি যেখানে থাকি ফ্ল্যাটে সেইখানে আমি আসিনি, আমি আমার বাড়িতেই ছিলাম, তো সেই কারণে তখন আর কোনো ব্লগ টক করা হয়নি। আর বুঝতেই পারছো সেরকম একটা সিচুয়েশনও ছিল না, তো এটাই হচ্ছে কি একমাত্র রিজন। যাই হোক, আর অরুণাচলে যাওয়ার আগে মানে বাবা মারও কথা ছিল, কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেছিলো, সেই কারণে আর তার ওরাও যেতে পারেনি। যাই হোক, নেক্সট আবার কোথাও একটা প্ল্যান হবে, তখন ডেফিনেটলি সবাই একসাথে আবার যাবো, দেখা যাক। তো চলো এখন আমরা একটুখানি গল্প টল্প করে নিই, তারপরে ডিনার করতে হবে, কালকে সকাল সকাল বেরিয়ে যাবো আবার, মানে সকাল বলতে প্রায় 5:30, কালকে ব্লগটা সকাল থেকে শুরু করবো। তো যাই হোক, এখন একটু আড্ডা মারি আমরা। আর আজকে দেখো গাছের আবার ঝড় উঠেছে, আবার আজকেও বৃষ্টি হবে। তো আমাদের এখানে ডিনার করা হয়ে গেছে, বারবার আমি বলছি লাঞ্চ করা হয়ে গেছে, তো ডিনার টিনার হয়ে গেছে, এখন শোবো, কারণ কালকে সকালবেলা পারমিতাদি বললাম যেরকম বেরোবে তো আমাদেরকে সকাল সকাল উঠতে হবে তার জন্য। তো যাই হোক, আজকে আমাদের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। আর কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানা, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো আজকের মতন এখানেই এন্ড করছি, টাটা বাই বাই, গুড নাইট।